পরিবেশ দূষণ রোধ করার জন্য বর্তমান সিএফসির পরিবর্তে যে গ্যাস ব্যবহৃত হয় গ্যাজোলিয়াম পরিবেশ দূষণ রোধ করার জন্য বর্তমান সিএফসির পরিবর্তে যে গ্যাস ব্যবহৃত হয় তার নাম হচ্ছে গ্যাজোলিয়াম ডিজেল পোড়ানোর ফলে বাতাসে যে গ্যাস বৃদ্ধি পায় সালফার ডাই অক্সাইড ডিজেল পোড়ানোর ফলে বাতাসে যে গ্যাস বৃদ্ধি পায় সালফার ডাইঅক্সাইড ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এর সদর দপ্তর গ্ল্যান্ড সুইজারল্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর ন্যাচারের সদর দপ্তর গ্ল্যান্ড সুইজারল্যান্ড এর কাজ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ আইউসিএনের কাজ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ জাতিসংঘের ওজন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক কনভেনশন ভিয়েনা কনভেনশন জাতিসংঘের ওজন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক কনভেনশন ভিয়েনা কনভেনশন বায়ুমণ্ডলের যে স্তরে ওজন রয়েছে বায়ুমণ্ডলের যে স্তরে ওজন রয়েছে স্ট্র্যাটোমণ্ডলে বৈশ্বিক উষ্ণতার কারণে বাংলাদেশে যে ধরনের ক্ষতি হবে বৈশ্বিক উষ্ণতার কারণে বাংলাদেশে ক্ষতি হতে পারে নিম্নাঞ্চল ডুবে যেতে পারে বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় বাইশ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় এপ্রিল আন্তর্জাতিক নবানযোগ্য শক্তি সংস্থার সদর দপ্তর আবুধাবি সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিক নবানযোগ্য শক্তি সংস্থার সদর দপ্তর অবস্থিত আবুধাবি সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘ জলবায়ু সম্মেলন কোপ টোয়েন্টি ফোর অনুষ্ঠিত হয় কাতোভিস পোল্যান্ড জাতিসংঘ জলবায়ু সম্মেলন কোপ টোয়েন্টি ফোর অনুষ্ঠিত হয় কাতোভিস পোল্যান্ড প্রতি কেজি বাতাসে ওজনের গড় ঘনত্ব ছয়শো পঁয়ত্রিশ মাইক্রোগ্রাম প্রতি কেজি বাতাসে ওজনের গড় ঘনত্ব ছয়শো পঁয়ত্রিশ মাইক্রোগ্রাম জাতিসংঘের রেডিও ওয়েবসাইটে খবর প্রচারিত হয় নয়টি ভাষায় জাতিসংঘের রেডিও ওয়েবসাইটে খবর প্রচারিত হয় নয়টি ভাষায় জাতিসংঘ সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত না থেকেও প্রতিষ্ঠাতা সদস্য পোল্যান্ড জাতিসংঘ সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত না থেকেও প্রতিষ্ঠাতা সদস্য পোল্যান্ড মানব উন্নয়ন সূচক প্রতিবেদন প্রকাশ করে যে সংস্থা মানব উন্নয়ন সূচক প্রতিবেদন প্রকাশ করে ইউএনডিপি জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জোট নিরপেক্ষ সম্মেলন ন্যাম প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ তিপ্পান্নটি কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ তিপ্পান্নটি আরব লীগের সদর দপ্তর অবস্থিত কায়রো মিশর লীগের সদর দপ্তর অবস্থিত কায়রো মিশর যে চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় রোম চুক্তি যে চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় রোম চুক্তি রোটারি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা পল পি হ্যারিস রোটারি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা পল পি হ্যারিস বিশ্বের ধনাঢ়্য ব্যক্তিদের দ্বারা গঠিত আন্তর্জাতিক সংস্থা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের দ্বারা গঠিত আন্তর্জাতিক সংস্থা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াশ যে ধরনের সংস্থা হিউম্যান রাইটস ওয়াশ একটি মূলক সংস্থা ব্রিক্সের উদ্যোগে গঠিত ব্যাংক এনডিবি ব্রিক্সের উদ্যোগে গঠিত এনডিবি ব্যাংক ওআইসির প্রথম মহাসচিবকে টেঙ্কু আব্দুর রহমান ওয়াইসির প্রথম মহাসচিব টেঙ্কু আব্দুর রহমান ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড ইসলামী উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য সাতান্নটি ইসলামী উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য সাতান্নটি জি সেভেনের একমাত্র এশীয় দেশ জাপান জি সেভেনের একমাত্র এশীয় দেশ জাপান আসিয়ানভুক্ত দেশ এবং চীন জাপান ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে গঠিত ফোরাম আসিয়ান প্লাস থ্রি আসিয়ানভুক্ত দেশ এবং চীন জাপান ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে গঠিত ফোরাম আসিয়ান প্লাস থ্রি হিজবুল্লাহ যে দেশের গেরিলা সংগঠন হিজবুল্লাহ লেবাননের গেরিলা সংগঠন যে চুক্তির মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে চুক্তি স্বাক্ষরিত হয় আটাশ জুন উনিশশো সালে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয় উনত্রিশ আগস্ট আঠারোশো সালে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয় উনত্রিশ আগস্ট আঠারোশো সালে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর ইউকোসুকা ম্যারাথন যুদ্ধে জয়লাভ করে গ্রিস প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে এগারো নভেম্বর উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে এগারো নভেম্বর উনিশশো সালে যুক্তরাষ্ট্র জাপানের হিরোসীমায় লিটল বয় নামক পারমাণবিক বোমা ফেলে ছয় আগস্ট উনিশশো যুক্তরাষ্ট্র জাপানের হিরোসীমায় লিটল বয় নামক পারমাণবিক বোমা ফেলে ছয় আগস্ট উনিশশো সালে বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ চীন বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন শয়তান টু যে দেশের ক্ষেপণাস্ত্র শয়তান টু রাশিয়ার ক্ষেপণাস্ত্র তেত্রিশতম আসিয়ান সম্মেলন অনুষ্ঠিত হয় সিঙ্গাপুর তেত্রিশতম আসিয়ান সম্মেলন অনুষ্ঠিত হয় সিঙ্গাপুর ইন্টারপোলের বর্তমান সদস্য একশো চুরানব্বইটি ইন্টারপোলের বর্তমান সদস্য একশো চুরানব্বইটি ওয়ার্ল্ড এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুষ্ঠিত হবে ওসাকা জাপান ওয়ার্ল্ড এক্সপো দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে ওসাকা জাপান ইউনিসেফের কনিষ্ঠ মিলি ববি ব্রাউন ইউনিসেফের কনিষ্ঠ মিলি মিলিববি ব্রাউন ইপিএর এর দুই আঠারো সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ নির্মল বায়ুর দেশ অস্ট্রেলিয়া ইপিএর দু হাজার সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ নির্মল বায়ুর দেশ অস্ট্রেলিয়া জাতিসংঘ পরিবেশ কর্মসূচির বর্তমান নির্বাহী পরিচালক জোয়েস মাসুয়া জাতিসংঘ পরিবেশ কর্মসূচির বর্তমান নির্বাহী পরিচালক জোয়েস মাসুয়া বিশ্বকাপ ফুটবল দুই এ সেরা উদীয়মান ফুটবলার নির্বাচিত হন কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স ন্যাটোর উনত্রিশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাসেলস বেলজিয়াম ন্যাটোর উনত্রিশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাসেলস বেলজিয়াম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ছয় ডিসেম্বর দুই হাজার সতেরো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ছয় ডিসেম্বর দুই ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল করোনাভাইরাসের টিকা তৈরির গবেষণায় মার্কিন সরকার যে প্রকল্প গ্রহণ করেছে করোনাভাইরাসের টিকা তৈরির গবেষণায় মার্কিন সরকার অপারেশন ওয়ার্ফ স্পিড নামে একটি প্রকল্প গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদের পঁচাত্তরতম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ভোলকান বোজকার তুরস্ক জাতিসংঘ সাধারণ পরিষদের পঁচাত্তরতম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ভোলকার বোজকার তুরস্ক ব্ল্যাক লিভস ম্যাটার হল বর্ণবাদ বিরোধী আন্দোলন ব্ল্যাক লিভস ম্যাটার বর্ণবাদ বিরোধী আন্দোলন সাধু বা মিঠাপানির মৎস্য উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ চীন সাধু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ চীন বত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে তেইশ জুলাই থেকে আট আগস্ট দু জাপানের টোকিওতে বত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে তেইশ জুলাই থেকে আট আগস্ট দুই হাজার একুশ জাপানের টোকিওতে ন্যাটোর সর্বশেষ অর্থাৎ সদস্য হয় উত্তর ম্যাসিডোনিয়া নেটোর সর্বশেষ বা সদস্য উত্তর হাজার বিশ সালের বৈশ্বিক শান্তিসূচকের শীর্ষ দেশ আইসল্যান্ড দুই সালের বৈশ্বিক শান্তিসুচকে শীর্ষ দেশ আইসল্যান্ড বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারের নাম ফুগাকু বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারের নাম ফুগাকু এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য একাশিটি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য একাশিটি ইউরোপের লৌহমানবী হিসেবে পরিচিত মার্গারেট থ্যাচার যুক্তরাজ্য ইউরোপের লৌহ মানবী হিসেবে পরিচিত মার্গারেট থেচার যুক্তরাজ্য আফ্রিকা মহাদেশের প্রাচীনতম সমুদ্র বন্দর কেপটাউন দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের প্রাচীনতম সমুদ্র বন্দর কেপটাউন দক্ষিণ আফ্রিকা আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা মার্বেলের দেশ হিসেবে পরিচিত ইতালি মার্বেলের দেশ হিসেবে পরিচিত ইতালি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা ম্যাসোপোটেমীয় সভ্যতা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা ম্যাসোপোটেমিয় সভ্যতা ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগানের প্রবক্তা দার্শনিক রুশো ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগানের প্রবক্তা দার্শনিক রুশো বর্তমান বিশ্বের একমাত্র নগররাষ্ট্র সিঙ্গাপুর বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র সিঙ্গাপুর উগ্রপন্থী হিন্দু কর্তৃক বাবরি মসজিদ ধ্বংস হয় ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই সালে উগ্রপন্থী হিন্দু কর্তৃক বাবরি মসজিদ ধ্বংস হয় ছয় ডিসেম্বর উনিশশো সালে লিথুয়ানিয়ার রাজধানীর নাম ভিলনিয়াস লিথুয়ানিয়ার রাজধানীর নাম ভিলনিয়াস ব্যাবিলনের শূন্য উদ্যান নির্মাণ করেন রাজা নেবুচাঁদ নেজার ব্যাবিলনের শূন্য উদ্যান নির্মাণ করেন রাজা নেবুচাঁদ নেজার টিপু সুলতান যে অঞ্চলের শাসনকর্তা ছিলেন টিপু সুলতান শাসনকর্তা ছিলেন মহীশূরের রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো ফরাসি বিপ্লবের শিশু নামে পরিচিত নেপোলিয়ান ফরাসি বিপ্লবের শিশু নামে পরিচিত নেপোলিয়ান ওয়াটারলু যুদ্ধে জয় সেনাপতি ডিউক অব ওয়েলিংটন ওয়াটারলু যুদ্ধে জয় সেনাপতির নাম ডিউক অব ওয়েলিংটন যে সভ্যতার সময় চাকা আবিষ্কার হয় সুমরীয় সভ্যতার সময় চাকা আবিষ্কৃত হয় বৃত্তকে তিনশো ষাট ডিগ্রিতে ভাগ করে আশিরিয়রা বৃত্তকে তিনশো ষাট ডিগ্রিতে ভাগ করে আশিরিয়রা পৃথিবীর সবচেয়ে বেশি লোক যে ভাষায় কথা বলে পৃথিবীর সবচেয়ে বেশি লোক কথা বলে মান্দারিন ভাষায় আফগানিস্তান থেকে সোভিয়েত শূন্য প্রত্যাহার করা হয় উনিশশো সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয় উনিশশো সালে দক্ষিণ এশিয়ার সর্বমোট দেশের সংখ্যা নয়টি দক্ষিণ এশিয়ার সর্বমোট দেশের সংখ্যা নয়টি গারোদা যে দেশের বিমান সংস্থা গারোদা ইন্দোনেশিয়ার বিমান সংস্থা কলকাতা নগরীর পত্তন করেন জব চার্নক কলকাতা নগরীর পত্তন করেন জব চার্নক যে দ্বীপপুঞ্জ নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে কুড়িল দ্বীপপুঞ্জ নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে পিওলোর সদর দপ্তর অবস্থিত রামাল্লা ফিলিস্তিন পিএলও এর সদর দপ্তর অবস্থিত ফিলিস্তিনের রামাল্লায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া বিভক্ত হয় উনিশশো সালে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া বিভক্ত হয় উনিশশো সালে স্পেনের গৃহযুদ্ধ সংগঠিত হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত স্পেনের গৃহযুদ্ধ সংগঠিত হয় ১৯৩৬ থেকে উনিশশো সাল পর্যন্ত ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটে উনিশশো সালে ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটে উনিশশো সালে মদিনা সনদে মোট ধারা ছিল সাতচল্লিশটি মদিনা সনদে মোট ধারা ছিল সাতচল্লিশটি ভূমধ্য সাগরে ইতালির নৌঘাটি যে দ্বীপে অবস্থিত সিসিলি দ্বীপে ভূমধ্য সাগরে ইতালির নৌঘাটি সিসিলি দ্বীপে অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত লিও ফ্রান্স ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিওতে হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম গেস্টাপো হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম গেস্টাপো যুদ্ধাহত ও যুদ্ধবন্দী ব্যক্তিদের সাথে আচরণবিধি সম্পর্কিত স্বাক্ষরিত চুক্তি জেনেভা কনভেনশন যুদ্ধাহত ও যুদ্ধবন্দী ব্যক্তিদের সাথে আচরণবিধি সম্পর্কিত স্বাক্ষরিত চুক্তি জেনেভা কনভেনশন রাশিয়ার শাখানেল দ্বীপের অবস্থান যে দুই মহাসাগরের মাঝে জাপান ওকটস্ক সাগর রাশিয়ার শাখানীল দ্বীপের অবস্থান যে দুই সাগরের মাঝে জাপান সাগর এর মাঝে জাপানের গোয়েন্দা সংস্থার নাম নাইচো জাপানের গোয়েন্দা সংস্থার নাম নাইচো সাংস্কৃতিক বিপ্লব সংগঠিত হয় চীনে সাংস্কৃতিক বিপ্লব সংগঠিত হয় চীনে ন্যাটোর সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস বেলজিয়াম ন্যাটোর সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামের ব্রাসেলসে কম্প্রেন্সিভ অ্যান্ড প্রোগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্সপ্যাসিফিক পার্টনারশিপ টিপিটিপিপি বা টি পিপি ওয়ান ওয়ান কার্যকর হয় তিরিশ ডিসেম্বর দুই হাজার আঠারো কম্প্রেন্সিভ অ্যান্ড প্রোগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্সপ্যাসিফিক পার্টনারশিপ কার্যকর হয় তিরিশ ডিসেম্বর দুই হাজার আঠারো ঊনসত্তরতম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন টনি সিং ঊনসত্তরতম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন টনি আন সিং সম্প্রতি যে দেশে ভেস্ট আন্দোলনের সূত্রপাত হয় ফ্রান্স সম্প্রতি ফ্রান্সে ইয়োলোভেস্ট আন্দোলনের সূত্রপাত হয় দুই সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ নরওয়ে দুই হাজার অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ নরওয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র যে সকল গ্যাস গ্রিনহাউজ প্রতিক্রিয়ার জন্য দায়ী তাদের বলে গ্রিনহাউস গ্যাস যে সকল গ্যাস গ্রিনহাউজ প্রতিক্রিয়ার জন্য দায়ী তাদের বলে গ্রিনহাউজ গ্যাস বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক পরিমাণ শূন্য দশমিক শূন্য তিন শতাংশ বায়ুমণ্ডলে কার্বন অক্সাইডের স্বাভাবিক পরিমাণ শূন্য দশমিক শূন্য তিন শতাংশ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন আন্তর্জাতিক জীববৈচিত্র্য দশক দুই হাজার এগারো থেকে দুই হাজার বিশ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দশক দুই হাজার এগারো থেকে দুই হাজার বিশ গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয় দুই সালে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয় দুই সালে সিরডাপ এর বর্তমান সদস্য পনেরোটি সিরডাপ এর বর্তমান সদস্য পনেরোটি কিওটো প্রোটোকল স্বাক্ষরিত হয় এগারো ডিসেম্বর উনিশশো সালে কিওটো প্রোটোকল স্বাক্ষরিত হয় এগারো ডিসেম্বর উনিশশো সালে আরব লীগ প্রতিষ্ঠিত হয় বাইশ মার্চ উনিশশো সালে আরব লীগ প্রতিষ্ঠিত হয় বাইশ মার্চ উনিশশো সালে রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউ ও প্রতিষ্ঠিত হয় সাত এপ্রিল উনিশশো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় সাত এপ্রিল উনিশশো সালে সার্ক সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত কলম্বো শ্রীলঙ্কা সার্ক সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত কলম্বো শ্রীলঙ্কা জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার সদর দপ্তর অর্থাৎ ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস ফ্রান্স তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ